বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রক্তে হিমোগ্লোবিনের ঘাটতি মেটাতে ঘরোয়া টোটকা। চলুন দেখে নেওয়া যাক। বাজার থেকে 3 আঁটি কুলেখাড়া 10 টাকা দিয়ে নিয়ে এসেছি। আমার এতগুলো লাগবে না, আমি 1 আঁটি পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে নিতে নিতে চলুন জেনে নিই এর কী কী গুণাগুণ। কুলেখাড়া পাতার রস হিমোগ্লোবিনের পরিমাণ বাড়াতে সাহায্য করে। রক্তে হিমোগ্লোবিনের অভাব দেখা দিলে কুলেখাড়া পাতা সেদ্ধ করে ছেঁকে নিয়ে খেলে উপকার পাওয়া যায়। পাতাটা বেছে নিয়ে আমি ডগাগুলো ফেলবো না, আমি এগুলো মাটিতে পুঁতে দিয়েছি। দেখুন, গাছও বেরিয়ে গেছে। পাতা আমার বেছে নেওয়া হয়ে গেছে। বাচ্চারা কিন্তু কুলেখাড়া পাতার রস বা সেদ্ধ করে খেতে চায় না, সেই জন্যে আমি নিয়ে নিয়েছি কিছু সবজি। পেঁপে, পটল, আলু সব কিছুই সরু সরু করে কেটে নিয়েছি। কড়া বসিয়ে দিয়ে দিলাম 2 চামচের মতো সর্ষের তেল। দিয়ে দিচ্ছি 1 চিমটি পাঁচফোড়ন। পাঁচফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব কেটে রাখা সবজি। কুলেখাড়া মূত্র বৃদ্ধি করে, দেহের শোথ বা ফোলাভাব কমায়। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, 1/2 চামচের মতো গুঁড়ো হলুদ। দিয়ে দিচ্ছি কুলেখাড়া পাতা। সমস্ত সবজি সহ কুলেখাড়া পাতাটা কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে, তা না হলে একটা কাঁচা গন্ধ থেকে যাবে, সেটা একদমই খেতে ভালো লাগবে না। কুলেখাড়াতে ভিটামিন এ, ভালো পরিমাণে আয়রন, উৎসেচক, স্টেরল থাকে। কুলেখাড়া পেটের অসুখ, আমাশাও নিরাময় করতে সাহায্য করে। রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ স্বাভাবিক রাখে। যেহেতু ছোট বাচ্চারা সরাসরি কুলেখাড়া পাতার রস বা সেদ্ধ খেতে চায় না, সেই জন্যে আমি এইভাবে তৈরি করে থাকি। সবজি আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আমি এবার জল দিয়ে বেশ কিছুক্ষণের জন্য ঢেকে সেদ্ধ হতে দেব। প্রতি 100 গ্রাম কুলেখাড়া পাতায় রয়েছে সোডিয়াম 56.1 মিলিগ্রাম, পটাশিয়াম 266 মিলিগ্রাম, ক্যালসিয়াম 27.93 মিলিগ্রাম, তামা 4.87 মিলিগ্রাম, দস্তা 0.44 মিলিগ্রাম, আয়রন 7.03 মিলিগ্রাম, ভিটামিন সি 50.08 মিলিগ্রাম, ফলিক অ্যাসিড 1-এর ওপরে, বিটা ক্যারোটিন 2.5 মিলিগ্রাম। আমি সামান্য চিনি অ্যাড করেছি, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন, তবে এতে ঝোল না রাখার চেষ্টা করবেন, একটু শুকনো শুকনো করবেন, এতে খেতে ভালো লাগবে। বেশি ঝোল রাখলে সেটা ভালো লাগবে না খেতে। কুলেখাড়ার রেসিপি আমার রেডি। কুলেখাড়ার এই পথটি আপনার বাচ্চার পাতে সপ্তাহে 2-3 দিন রাখুন, হিমোগ্লোবিনের অভাব দূর হতে বাধ্য। আজকের এই ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওয়ে। ততক্ষণের জন্য টাটা।